আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে টিভিতে নানা আয়োজন, বর্ণিল আয়োজন থাকে টিভি চ্যানেলগুলোতে। নাটক টেলিফিল্মের পাশাপাশি সিনেমা হলো আয়োজনের প্রধান আকর্ষণ, আর যদি হয় নতুন সিনেমা তাহলে তো কথাই নেই। ঈদ আয়োজনের ক্ষেত্রে চ্যানেল আই একটু ব্যতিক্রম। প্রতি বছরের মতো এবারের ঈদেও 6টি নতুন সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করছে। ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত সকাল 10:15 প্রচারিত হবে সিনেমাগুলো। আখি ও তার বন্ধুরা, মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে মুর্শিদুল ইসলাম নির্মাণ করেছেন শিশুতোষ চলচ্চিত্র আখি ও তার বন্ধুরা। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুবর্ণা মোস্তফা, জাহিন নর হক, ছাবির আলম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম। ঈদের দিন চ্যানেল আইতে ছবিটি প্রচার করা হবে। ময়নামতি, নায়করাজ রাজ্জাক অভিনীত কালজয়ী সিনেমা ময়নামতি মুক্তির পর ছবিটি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিল। কিন্তু মুক্তির এত বছর পরেও ছবিটি কোনো টিভিতে প্রচার হয়নি, কারণ ছবিটি কারো সংগ্রহ ছিল না। এবার ইমপ্রেস টেলিফিল্ম ছবিটির স্বত্ব কিনে নিয়ে মাদ্রাস থেকে ছবিটি রিপ্লেস করে এনেছেন। ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইতে ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করা হবে। একটি সিনেমার গল্প, চিত্রনায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প চলতি বছরের বৈশাখে মুক্তি পেয়েছিল। এবার ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে চ্যানেল আই। ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ, তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও আলমগীর, চম্পা, হাসান ইমাম ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ঈদের তৃতীয় দিন ছবিটি প্রচারিত হবে চ্যানেল আইতে। অন্তর্জালা, বহুল আলোচিত সিনেমা অন্তর্জালা এবার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে চ্যানেল আই। ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ছবিটি। অন্তর্জালা ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও পরিমণি। মহানায়ক মান্নার এক অন্ধভক্তের জীবন কাহিনী নিয়ে পরিচালক মালিক আবছারি নির্মাণ করেছেন ছবিটি। ফিরে এসো বেহুলা, 2012 মুক্তিপ্রাপ্ত ফিরে এসো বেহুলা ছবিটি এবার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। মুক্তির অর্ধযুগ পর ছবিটি প্রথমবার কোনো টিভি চ্যানেলে প্রচারিত হবে। তানিম নূরের পরিচালনায় এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশিদ ও হুমায়ুন ফরিদি। ঈদের পঞ্চম দিন ছবিটি প্রচারিত হবে। সাদা কালো, জনপ্রিয় নায়িকা পূর্ণিমা অভিনীত সাদা কালো ছবিটি কবে মুক্তি পেয়েছিল তা অনেকেই জানেন না। এই নামে পূর্ণিমা অভিনীত কোনো সিনেমা আছে তাও অনেকের অজানা। শিমুল মুস্তফা পরিচালিত সাদা কালো ছবিটি এই ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করা হবে। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহবুবা আহমেদ, পূর্ণিমা ও পপি। ঈদের ষষ্ঠ দিন ছবিটি চ্যানেল আইতে প্রচার করা হবে। নতুন এই 6টি সিনেমা চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রচার করা হবে। সবকটি সিনেমা একই সময়ে প্রচারিত হবে। আপনি কোন সিনেমা দেখতে আগ্রহ কমেন্ট করে জানিয়ে দিন।